হ্যালো স্টুডেন্টস আজ আমরা ডিসকাস করবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ আমাদের যেটা মাধ্যমিক বোর্ড সেই বোর্ডের ক্লাস নাইনের জীবনবিজ্ঞানের ফার্স্ট যে ইউনিটটা হয় সেই ইউনিটের মডেল অ্যাক্টিভিটি টাস্ক তার জন্য কিছু কোয়েশ্চেন দেওয়া হয়েছে জীবন বিজ্ঞানের ওপর তো সেই কোয়েশ্চেনগুলোর আজ আমরা একটু ব্রিফলি ডিসকাস করব যেগুলোর অ্যান্সার দেওয়ার মতো সেগুলো আমরা সেই অ্যান্সারগুলো নিয়ে একটুখানি আলোচনা করব তো চলো একবার কোয়েশ্চেনগুলো দেখে নেওয়া যাক তো মোট চারটে কোয়েশ্চেন আছে তো প্রথম কোয়েশ্চেন যেটা দিয়েছে সেটা হচ্ছে একটা চিত্র অঙ্কন করতে হবে কার মাইটোগন্ড্রিয়ার তো মাইটোগন্ড্রিয়ার চিত্র এটা কোথায় আছে এটা হচ্ছে কোষ বলে আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে মানে কোষের পার্টটা তো সেখান থেকে মানে জীবন সংগঠনের স্তর যে চ্যাপ্টারটার নাম তো সেখানে কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকতে হবে এবং একে আমাকে কি করতে হবে এই যে চারটে পয়েন্ট দেওয়া আছে সেই চারটে পয়েন্ট হচ্ছে আমাকে পয়েন্ট আউট করতে হবে তো এরকম চিত্র দিয়ে প্রশ্ন আসেই এবং সেখানে জেনারেলি মেনশন করে দেওয়া থাকে যে কোন কোন জিনিস পয়েন্ট আউট করতে হবে তো সেরকমভাবে এক মাইটোকন্ড্রিয়াও পরীক্ষায় আসতে পারে এখানে প্রশ্নগুলো আলোচনা করার কারণ এটাই কারণ এর সাথে রিলেটেড আর কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো জানার মতো এক গন্ড্রিয়া আসতে পারে সেকেন্ড আসতে পারে ক্লোরোপ্লাস্ট এবং আমাদের যে মানে প্রাণী কোষ সেই প্রাণী কোষের গঠন বা উদ্ভিদ কোষের গঠন হিসেবেও প্রশ্ন আসতে পারে কিন্তু সেগুলো খুব কম আসে জেনারেল প্রশ্ন যেহেতু মানে কোষ রিলেটেড আছে তো মাইটোকন্ড্রিয়া কিংবা ক্লোরোপ্লাস্ট এই দুটো প্রশ্ন হচ্ছে বেশি আসে তো চলো এটা একটুখানি দেখে নিই যদিও আমরা সবাই জানি তো এটা ছবি আঁকাটা এমন কিছু ব্যাপার নয় তো ছবি আঁকতে গেলে আমাকে কি করতে হবে মাইটোগন্ড্রিয়া আঁকা খুব সোজা তো মাইটোগন্ড্রিয়া আঁকতে গেলে প্রথমে যেটা করতে হবে একটুখানি ঢেউ খেলিয়ে এই হচ্ছে এটার গঠন অনেকটা তোমার হচ্ছে বলতে পারো মানে যে যেরকম খায় বাদামের তো সেরকম তার ভেতরের মানে একটা এরকম গঠন হবে যেটা হচ্ছে এটা হচ্ছে তার বাইরের পর্দা বা তার আবরণী আর ভেতরেরটা যখন আঁকবো সেখানে কি করতে হবে কিছু দূর গিয়ে গিয়ে আমি হচ্ছে একটা করে এরকম আঙুলের মতো একটা প্রবর্ধক আঁকবো বা আঙুলের মতো এরকমভাবে একটু করে করে বাড়িয়ে দেবো ঠিক আছে তো এরকমভাবে এটা চলতে থাকবে একটু ট্যাড়া বেঁকা হয়ে যেতে পারে এই মোটামুটি আমার স্ট্রাকচার হয়ে গেল কিন্তু কি তোমাদের আরও একটা জিনিস আঁকতে হবে সেটা হচ্ছে যে কোনো এরকম একটা আঙুলের চারপাশে তোমাকে হচ্ছে এরকম ছোট ছোটো কয়েকটা ললিপপকে এঁকে দিতে হবে ঠিক আছে এরকমভাবে এগোবে আর মানে একটা করে করে দাঁড়িয়ে আঁকবে আর হচ্ছে ওপর একটা করে করে ললিপপ এরম করে এঁকে দিতে হবে জাস্ট একটা এই যে আঙুল রয়েছে সেই আঙুলটাতে করলেই হবে সবকটাতে কটাতে করার দরকার নেই কারণ অত সময় তুমি পাবে না তো হয়ে গেল আমার হচ্ছে মাইটোকন্ড্রিয়ার চিত্র সব সময় যখন তোমাকে ছবি আঁকতে বলবে নিচে তোমাকে লিখে দিতে হবে তুমি কিসের চিত্র আঁকছো তো চিত্র তুমি এখানে লিখতে পারো মাইটোকন্ড্রিয়ার অন্তর্গঠন বা মাইটোকন্ড্রিয়ার গঠন যেটা ইচ্ছা কন্ড্রিয়ার গঠন ঠিক আছে তো এটা তোমাকে মেনশন করতে হবে এবার কি আমাকে যে চারটে বলে দিয়েছে শুধুমাত্র সেই চারটেই আমি হচ্ছে পয়েন্ট আউট করব। আমাদের অনেকেরই এটা অভ্যেস আছে যে চারটে বলেছে আমি আরও কয়েকটা যেটা জানি সেই দুটোও আমি করে দিই সেই দুটো করার জন্য তোমাকে কেউ এক্সট্রা ক্রেডিট দেবে না তোমাকে যে কটা মেনশন করা থাকবে তোমাকে শুধুমাত্র সে কটাই করতে হবে সে কটা পারলে খুব ভালো সে কটা না পারলে তুমি যদি দুটো এক্সট্রা করে আসো তো সেটার জন্য তোমাকে কোনো মানে দয়া করে নতুন মানে বেশি নাম্বার তোমাকে দেবে না তো আমি দেখে নিই কী কী জিনিস বলেছে একটা বলেছে অন্তঃপর্দা বহিঃপর্দা পর্দা ক্রিস্টি আর অক্সিজম তো অন্ত বহিঃপর্দা পর্দা কি পর্দা বহি পর্দা মানে যেটা সব থেকে বাইরে আছে আর হ্যাঁ পয়েন্টিং করার জন্য একটা হচ্ছে ব্যাপার আছে যে পয়েন্টিং সব সময় কিন্তু এলোমেলো যেন না হয় মানে কি আগে আমি পয়েন্টিংটা করে দিই ধরো বহি পর্দা তো বহি পর্দাটা এইভাবে তুলে এরমভাবে টেনে এনে এই দিকে এরো দিয়ে তোমাকে লিখতে হবে এটা হচ্ছে আমার বহি পর্দা যদিও বহি পর্দা এখানে দুটো বিসর্গ হবে এরপরে কি বলছে অন্তপর্দা তো অন্তঃপর্দা কি ভেতরের দিকে যে আউটলাইনটা হয়েছে সেইটাকে ধরে আমি হচ্ছে টানবো তুমি এখান থেকে এটাকে তুলতে পারো তুলে এখানে তুমি লিখতে পারো অন্তঃপর্দা ঠিক আছে এরপরে একটা কি বলেছে বলেছে বোধ হয় ক্রিস্টি হ্যাঁ ক্রিস্টি তো ক্রিস্টি কি ক্রিস্টি হচ্ছে এই আঙুলের মতো যে আমি মানে লম্বা লম্বা যে জিনিসগুলো এঁকেছি সেগুলো হচ্ছে ক্রিস্টি তো কোনো দিকে একটা আঙুলের মতো ইয়েকে তুমি টেনে আনবে এই দিকে লিখবে হচ্ছে ক্রিস্টি আর লাস্ট বলেছে অক্সিজম এই অক্সিজম কি এই যে ললিপপগুলো এঁকেছি তো এইগুলো হয়ে যায় হচ্ছে অক্সিজম তো এটাকে তুমি পয়েন্ট করবে এটা হচ্ছে অক্সিজম আমার আঁকাটা একটুখানি হচ্ছে ওপরের দিকে বেঁকে গেছে বাট ওভারঅল জিনিসটা এই হচ্ছে ব্যাপার তো যে জিনিসটা বলার যে পয়েন্টিং সবসময় একদিকে হবে মানে এই দেখো আমার যে পয়েন্টিংটা সেটা সবসময় কি হচ্ছে আমার হচ্ছে ডান দিকে হবে এরকম যেন না হয় তুমি এইদিকে বহি পর্দা পয়েন্ট করলে এইদিকে অন্ত পর্দা পয়েন্ট করলে এইদিকে ক্রিস্টি পয়েন্ট করলে এইদিকে এই পয়েন্ট করলে যেন তোমার পয়েন্টিং এদিক ওদিক ছড়িয়ে না যায় এগুলোর জন্য কিন্তু এখন তোমার পরীক্ষায় নাম্বার দিলেও দিতে পারে কিন্তু মাধ্যমিকে এইগুলোর জন্য একটা কিছু এক্সট্রা ক্রেডিট থাকে তাহলে তোমার খাতাটা দেখতে একটু বেশি সুন্দর হয় তো এটা একটা জিনিস যে সবকটা পয়েন্টিং আমার একদিকে হবে ঠিক আছে তো এই একটা গেল মাইটোকন্ড্রিয়ার গঠন এখান থেকে দুটো ছোট ছোট প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে ক্রিস্টি কি ক্রিস্টির গঠনটা দিতে পারে যেটা কিসের মতো দেখতে আর এটা কোথায় অবস্থিত এটা হলো আর অক্সিজমেরও ঠিক সেম জিনিস অক্সিজমের কোথায় অবস্থিত আর অক্সিজমের খুব যেটা আসে সেটা হচ্ছে কাজ কি ঠিক আছে তো অক্সিজমের মেন কাজ কি অক্সিজমই হচ্ছে প্রধান স্থান যেখানে আমার মাইটোকন্ড্রিয়ায় এটিপিটা তৈরি হয় সেই জন্যই কি কী বলে হচ্ছে কোষের শক্তিঘর ঠিক আছে এরপরে আমার প্রশ্নটা দেখেনি নিই পরের আমাকে প্রশ্ন যেটা দিয়েছে নিম্নলিখিত শনাক্তকারী বৈশিষ্ট্যের ভিত্তিতে মনেরা ও প্ল্যানটি রাজ্যের পার্থক্য করো তো খুব সোজা কথা যেটা হচ্ছে বুঝতে পারছি আমাকে দুটো পার্থক্য লিখতে হবে একটা হচ্ছে মনেরার সাথে প্ল্যানটি প্ল্যানটি মানে যেটা হচ্ছে আমার প্ল্যান্ট বা যেখানে আমার উদ্ভিদ বর্গটা ঢোকে আর মনেরা মানে কি সেটা তোমাকে মাথায় স্ট্রাক করতে হবে মনেরা বললেই আমাকে যেটা মাথায় ঢুকতে হবে হচ্ছে ব্যাকটেরিয়া ঠিক আছে তো তাহলে হচ্ছে এখানে আমাকে ব্যাকটেরিয়া বা মোনেরা গ্রুপটার সাথে প্ল্যান্টি যে গ্রুপ সেই গ্রুপটার হচ্ছে পার্থক্য করতে হবে কিন্তু মেনশন করে দিয়েছে তুমি পার্থক্য কিসের ওপর লিখবে এখানেও ঠিক সেমই ব্যাপার যদি তোমাকে মেনশন করা থাকে যে পার্থক্য আমাকে এই এই পয়েন্টের ওপর লিখতে হবে তোমাকে পরীক্ষায় পার্থক্য সেই দুটোই লিখতে হবে এবং সেই দুটো পয়েন্টের ওপরই লিখতে হবে যদি তোমার মনে থাকে তো ভালো যদি না মনে পড়ে তাহলে যেটা মনে পড়ছে সেটার ওপরই বেসিসে তোমায় নাম্বার দেবে ধরো তোমার কোষ কোষীয় সংগঠনের প্রকৃতির ওপর তোমার পয়েন্টটা পেয়েছ পার্থক্যের কিন্তু তুমি অন্য আর একটা পয়েন্ট মনে পড়ছে তোমার বাস্তুতান্ত্রিক ভূমিকা নিয়ে কোনো কিছু পয়েন্ট মনে পড়ছে না তুমি অন্য পয়েন্টটা ঢুকিয়ে দিলে তুমি কিন্তু পরীক্ষাতে যদি দু নম্বর থাকে এক নম্বরই পাবে ঠিক আছে তো তোমাকে দুটোই মেনশন করতে হবে যে দুটো আছে সে দুটোই তার থেকে বেশিও লাগবে না তার থেকে কমও লাগবে না তো এবার চলে আসি কী পার্থক্য হতে পারে ঠিক আছে তো একদিকে আমি লিখি হচ্ছে এইদিকে আমার মনেরা আর একদিকে হচ্ছে আমার প্ল্যানটি তো এরকম পার্থক্য করতে পারো আর এইদিকে মানে চাইলে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে পার্থক্যের বিষয় যেহেতু তোমাদের বিষয়টা দিয়ে দিয়েছে তো এখানে তুমি বিষয়টাও লিখতে পারো একটা আছে কি কোষীয় সংগঠন সামথিং তো আমি কোষ এমনি হিসেবে লিখলাম তোমরা ফুল মানে ফুল ফর্মেই লেখো আর আরেকটা বোধহয় দিয়েছে বাস্তুতান্ত্রিক ইয়ে দিয়ে তো ওটাও তোমরা হচ্ছে দুটো পয়েন্ট এখানে করে দিতে পারো তাহলে জিনিসটা আর একটু দেখতে সুন্দর হয় না করলেও অসুবিধা কিছু নেই তুমি যে দুটো পয়েন্ট করবে সেখান থেকে টিচারকে একটুখানি কষ্ট করে খুঁজে নিতে হবে খাতা জেনারেলি এমনভাবে করবে যাতে টিচারকে কষ্ট কম করতে হয় টিচার যত কম কষ্ট করে দেখবে তোমার খাতায় নাম্বারটা একটুখানি বেশি ভালো আসবে তো একটা হচ্ছে কোষীয় সংগঠন কিনা একবার দেখে নিই হ্যাঁ কোষ ও কোষীয় সংগঠনের প্রকৃতি আর একটা হচ্ছে বাস্তুতান্ত্রিক ভূমিকা তো কোষীয় সংগঠনের প্রকৃতি মানেটা কি খুব সোজা কথায় একটু মানে টার্মটা কঠিন মানে হচ্ছে কোষ রিলেটেড কোনো কি পার্থক্য রয়েছে মানে এর কোষের গঠন অনু মানে গঠনটা আর ওই তোমার প্ল্যান্টের কোষের গঠন অনুযায়ী কোনো কি পার্থক্য রয়েছে তো প্রথমেই যেটা হচ্ছে কোষের সংগঠন প্রথম যে জিনিস ট্রাক করবে যখনই আমি কোনো এই আমার যে জীবের পাঁচটি যে কিংডাম ফাইভ কিংডম সেখানে প্রথম মনে যেটা হবে সেটা হচ্ছে এটা কি এক না বহু কোষি মনেরা হলেই মাথায় যেটা ঢুকিয়ে দেবে মনের সব কোষ হচ্ছে এক তো এদের প্রথম যে পয়েন্ট যাবে সেটা হচ্ছে এক এটাই হচ্ছে এখানের খুবই মানে ইম্পর্ট্যান্ট পয়েন্ট আর তার সাথে আরও তুমি লিখতে পারো যে এটা হচ্ছে আনুবীক্ষণিক কারণ আনুবীক্ষণিক মানে মানে আমি অনুবীক্ষণ থেকে দেখিটা কি সেটা হচ্ছে কোষকেই দেখি তো কোষগুলো কি হয় আনুবীক্ষণিক হয় তো এটাও লিখতে পারো ঠিক আছে আর তোমার যেহেতু কোষীয় সংগঠন চেয়েছে তো তোমার যদি এক কোষী আনুবীক্ষণিকটাও না মনে পড়ে তুমি আরেকটা দিয়েও পার্থক্য করতে পারো সেটা হচ্ছে যে মনের আর কোষপ্রাচীর একটা স্পেশাল জিনিস থাকে সেটা কি কোষপ্রাচীরে পেপটাইডো টাইডো গ্লাইক্যান অবস্থিত বা থাকে অবস্থিতটা একটু খুব ভালো হয় তুমি যদি এই পয়েন্টের তলে একটা আন্ডারলাইনও করে দাও টিচারের আরও চোখে পড়বে এখানেও এক কষির তলায় করে দিতে পারো তো যে কোনো একটা আয়দার এই পয়েন্টটাও লিখতে পারো আইদার এই পয়েন্টটা সবকটা পয়েন্টকে একসাথে ঢোকানোর কোনো দরকার নেই কারণ এর জন্য মানে ঢোকাতেও পারো অসুবিধা কিছু নেই আর তাহলে এখানে প্ল্যানটি গ্রুপটাতে কি পার্থক্য হবে প্ল্যানটিরা আচ্ছা এক এরা এক আবার কী ধরনের সেটা হচ্ছে প্রো ক্যারিওটিক ঠিক আছে প্রোক্যারিওটিক তাহলে এরা কি হয়ে যাবে এদের প্রথম যেটা হবে সেটা হচ্ছে বহুকোষী আর যেটা সেটা হয়ে যাবে ইউক্যারিওটিক ওকে এরপরে কি হচ্ছে এরা আনুবীক্ষণিক এদের তুমি আনুবীক্ষণিকের ইয়ে তো হচ্ছে আনুবীক্ষণিকও প্ল্যান্ট হতে পারে কিন্তু জেনারেলি বেশিরভাগ প্ল্যান্টই যেটা হচ্ছে যে আমরা আমাদের খালি চোখে দেখতে পাই তো এই পয়েন্টটা তুমি চাইলে লিখতে পারো না হলেও লিখতে নাও লিখতে পারো এটা সেরকমভাবে ইম্পর্টেন্ট পয়েন্ট নয় এবার হচ্ছে ওইটার কোষপ্রাচীরা কী ছিল আমার মনের আর সেটা হচ্ছে পেপটাইডো এর কোশপ্রাচীরা কী আছে এর কোশপ্রাচীরা হচ্ছে সেলুলোজ আছে তাহলে বুঝতে পারছো কোষীয় সংগঠন থেকে আমি দুটো পার্থক্য পেয়ে গেছি কিন্তু অ্যাকচুয়ালি এবার তুমি যেটা ইচ্ছা তুমি সেটা লিখতে পারো তোমাকে কিছু মানে বাধ্যতামূলক নেই যে তোমাকে কিসের পয়েন্টটা লিখতে হবে তোমাকে কোষ রিলেটেড এমন কিছু একটা টপিক দিতে হবে এবার কি বলছে এবার বলছে বাস্তুতান্ত্রিক ভূমিকা কি বাস্তুতান্ত্রিক ভূমিকা বললেই তোমাকে প্রথম মাথায় যেটা আসবে খাদ্য খাদক সম্পর্ক মানে এরা খাবার তৈরি করতে পারে নাকি অন্যের ওপর ডিপেন্ডেন্ট তো খুব সোজা কথায় আমরা কি জানি যে বাস্তুতান্ত্রিক যদি সম্পর্ক হয় আমাদের যে মনেরা মনেরা কি হয় মনেরার মধ্যে সবজি পরভোজি দু ধরনের পুষ্টি দেখতে পাওয়া যায় মনেরাদের ক্ষমতা আছে নিজেরা নিজেদের খাবার তৈরিও করতে পারে আবার কখনো কখনো অন্যের ওপরেও ডিপেন্ড করে থাকে তো সবজি ও পরভোজি আর আমরা জানি সব উদ্ভিদই কি হয় হচ্ছে ক্লোরোফিল থাকে সব উদ্ভিদের মধ্যেই এবং ক্লোরোফিল থাকার জন্য তারা সব সময় কি হয় সবজই হয় তাহলে হয়ে গেল তাহলে এখানে শুধুই শুধু সহজই ঠিক আছে তাহলে আমি পার্থক্য পেয়ে গেলাম তো এটাই আমার দেওয়া ছিল এবার চলে আসি তারপরে কী চেয়েছে ও ওর সাথেই একটা প্রশ্ন আছে হাঙর যে শ্রেণীতে আছে সেই শ্রেণীর তিনটি বৈশিষ্ট্য লেখক তো হাঙ্গর কোন শ্রেণীর অন্তর্গত হাঙ্গর হচ্ছে আমরা জানি যে মাছের দুটো শ্রেণী মানে আরও ফার্দার ক্লাসিফাই হয়েছে তো সেই দুটো শ্রেণীকে কি বলছে একটা হচ্ছে থিস একটা হচ্ছে থিস কারা যাদের মধ্যে হচ্ছে আমার মানে অন্তঃকঙ্কাল যেটা সেটা হচ্ছে তরুণাস্তিময় মানে ভেতরে কোনো হচ্ছে শক্ত কঠিন হার নেই তো তারা হয়ে যায় থিস হাঙর ওই শ্রেণির মধ্যেই হচ্ছে পডে ঠিক আছে আর যদি তোমাকে অস্টিকথিস বলতো সেক্ষেত্রে তোমার মানে মাছ হয়ে যেত হচ্ছে রুই মাছ আমাদের যে কাতলা মৃগেল এইসব ঠিক আছে তাহলে এখানে যেরকম তোমাকে হাঙর দিয়েছে তোমাকে অন্যদিকে মাছের ক্ষেত্রে ওইদিকে রুই কাতলাও তুলে দিতে পারে অন্যান্য যে কোনো তোমার হচ্ছে এরকমভাবে উদাহরণ তুলে তোমাকে বলতে পারে যে সেই শ্রেণীর বা সেই পর্বের দুটো বা তিনটে বৈশিষ্ট্য লেখো তো হাঙর আমি বলেই দিলাম যে হাঙর হচ্ছে অস্টিক এই সরি কণিক্ষ শ্রেণীভুক্ত তো তাদের কি কি বৈশিষ্ট্য আছে প্রথম বৈশিষ্ট্য তো আমি বলেই দিলাম সেটা হচ্ছে যে অন্তঃকঙ্কাল তরুণাস্থিময় এছাড়া আর কি কি আছে এদের লে যেটা সেটা হচ্ছে হেটারো সার্কেল হয় আর কি কি আছে তোমার হচ্ছে যে এরা এদের এক ধরনের স্পেশাল টাইপের আঁশ থাকে যেটাকে তোমার বলে হচ্ছে প্ল্যাকয়েড আঁশ ঠিক আছে তো এইগুলো হচ্ছে টুকটাক জিনিস এবং এদের হচ্ছে যেটা হয় পটকা থাকে না ঠিক আছে তো এইগুলো তোমাকে একটুখানি মাথায় রাখতে হবে এটা আমি আর মানে লিখে দেখালাম না কারণ এই এই জিনিসগুলো তো এমনি তুমি বইতে পেয়ে যাবে তো ওখান থেকে দেখে নিও নেক্সট কি বলছে সিউডো যুক্ত একটি প্রাণীর নাম এই প্রশ্নটা কিন্তু মানে তোমাদের মানে দেখার মতো এবং যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এখানে কি করেছে তোমাকে প্রাণীর নামও দেয়নি তোমাকে সেই প্রাণীর একটা বৈশিষ্ট্য তুলে দিয়েছে যে এই বৈশিষ্ট্যটা একটা প্রাণীতে আছে তোমাকে বলতে হবে সেই প্রাণীটার নাম কি তো তাহলে কি হবে প্রত্যেকটা যে আমি পর্ব পড়ব প্রত্যেকটা যে শ্রেণী পড়ব সেই তাদের মধ্যে কিছু যদি স্পেশাল জিনিস থাকে তাদের সেটা হতে পারে তাদের রেচন অঙ্গের নাম তাদের হতে পারে কিছু স্পেশাল ধরনের কোনো কোষ থাকে তো সেইগুলোর নাম কিন্তু আমাকে মনে রাখতে হবে সেই জিনিসগুলো তুলে তোমায় কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যেরকম আমি আগে এটার উত্তরটা দিয়ে দিই তো সিউডোসিলমযুক্ত প্রাণী কারা সিউরোসিলম আমাদের যতগুলো হচ্ছে অমেরুদণ্ডির যে পর্বগুলো আছে তার মধ্যে একটাই শুধুমাত্র পর্ব আছে যাদের মধ্যে সিউডোসিলম থাকে তো সেটা কারা তারা হয়ে যাচ্ছে এই সিউডোসিলমকে বাংলায় বলবে হচ্ছে ছদ্মশিলম সিউডো কথার মানে হচ্ছে ছদ্ম ঠিক আছে তো ছদ্মসিলম কাদের থাকে সেটা হচ্ছে নিমা টোডা পর্বের থাকে আচ্ছা আমাকে এটা চাইনি যে কোন পর্বের ইয়ে আমাকে বলেছে ওরকম একটা প্রাণীর নাম তাহলে প্রাণীর নাম কি হয়ে যাবে তাহলে ওটা পর্বেরই এরকম কোনো প্রাণীর নাম তো প্রাণীর নাম কি সেই প্রাণীর নাম হয়ে যাচ্ছে গোলকৃমি ঠিক আছে বোঝা গেল তো তোমাকে প্রাণীর নাম বলেছে তাহলে তোমাকে প্রথমে লিখতে হবে যে যুক্ত একটি প্রাণীর নাম হলো গোলকৃমি তারপরে প্রশ্ন হয়েছে ওই প্রাণীটি যে পর্বের অন্তর্গত তাহলে তোমাকে বলতে হবে যে গোলকৃমি হচ্ছে নিমাটোটা পর্বভুক্ত তারপর তুমি সেই পর্বে দুটো বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য তো হয়ে গেল যে সদ্যশীলম তোমার আছে আর কি কি আছে কোনো রক্ত সংবহনতন্ত্র এদের থাকে না পৌষ্টিকতন্ত্র থাকে না তো এগুলো তোমরা হচ্ছে লিখতে পারো ঠিক আছে বোঝাতে পারলাম আর তার সাথেই আরও কি একটা প্রশ্ন দিয়েছে যে আরশোলার আর্থপোড়া পর্বে অন্তর্ভুক্তির সপক্ষে দুটি যুক্তি দাও মানে কি যে আরশোলা যে আর্থপোড়া পর্বের প্রাণী তার সাপেক্ষে কি যুক্তি আছে বা সেটাকে বলার পেছনে কারণ কি। সোজা কথা এখানে লিখতে কি হবে যে আর্থবোডা পর্বের কি বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা যদি আরশোলার মধ্যে থাকে তাহলেই হচ্ছে আরশোলা আর্থবোডা তাহলে তোমাকে বলতে হবে যে আরশোলার আর্থবোড়াদের মতো কি হয় দেহ কাইটিন নির্মিত বহিঃ কঙ্কাল থাকে সন্ধি লুপাঙ্গ থাকে তো এরকম এইসব জিনিস থাকার জন্য কি হচ্ছে আরশোলাকে আমরা আর্থবোডা পর্বের প্রাণী বলতে পারি ঠিক আছে আচ্ছা তোমাদের বললাম যেরকম কিছু কিছু ওই ইম্পর্ট্যান্ট টার্ম তোমাকে মনে রাখতে হবে সেই ধরনের তোমাকে প্রাণী দিতে পারে একটুখানি সেরকম টার্মগুলোকে একটু বলে দিচ্ছি খাতায় নোট করে নিয়েও কিন্তু তোমাদের দিতেই পারে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে নালিকাতন্ত্র কাদের দেখতে পাওয়া যায় এগুলো আগে তোমরা বাড়িতে খুঁজে বার করবে যদি না পাও খুঁজে এটা সব তোমার হচ্ছে অমেরুদণ্ডী আর মেরুদণ্ডীর পর্বের মধ্যে থেকেই দেবো যদি না খুঁজে পাও দেন জানাবে আমাকে মেসেজে তো একটা হচ্ছে নালিকাতন্ত্র কাদের দেখতে পাওয়া যায় সেখানেই সেই পর্বেরই আরেকটা হচ্ছে স্পেশাল কোষ আছে যেটা হচ্ছে কোয়ানোসাইট তো বলতে পারে কোয়ানোসাইট আছে বর্তমান সেরকম একটি প্রাণীর নাম লেখো এরপরে যেটা নাম সেটা হচ্ছে নিডো ব্লাস্ট কোষ নিডো ব্লাস্ট কোষ ঠিক আছে এরপরে যেটা আসে সেটা হচ্ছে এইদিকে ছদ্মশিলম তো এলো আর যেটা আসে সেটা হচ্ছে নেফ্রিডিয়া 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 অ্যাকচুয়ালি একটা রেচন অঙ্গ এই রেচন অঙ্গটা কার্ড সেটা তোমাকে হচ্ছে জানতে চায় তো নেফ্রিডিয়া গেল আর ওইদিকে আরও কয়েকটা রেচন অঙ্গ আছে এরকমই তো সেই সব রেচন অঙ্গগুলোর কী নাম যেরকম হচ্ছে তোমাকে দিতে পারে হচ্ছে ট্রাকিয়া কার ট্রাকিয়াটা দেবে না ট্রাকিয়া আর অ্যাকচুয়ালি তোমার দুজনের আছে তো ট্রাকিয়া দেবে না এর বদলে তোমার অঙ্গ হিসেবে তোমাকে দিতে পারে হচ্ছে সবুজ গ্রন্থি কাদের আছে কক্সাল গ্রন্থি কাদের আছে তো এইগুলো তোমাকে হচ্ছে একটুখানি দেখে যেতে হবে এবং এর পরে আরও একটা জিনিস লাগবে সেটা হচ্ছে বোজ বোজানাসের অঙ্গ ওটা অনেক জায়গায় বইতে বোজনাছও লেখা আছে একটুখানি দেখে নেবে কিছু এসে যায় না তো বোজনাস যদি হয় তাহলে এখানে এই আটা হবে না তো বোজনাসের অঙ্গ কাদের মধ্যে দেখতে পাওয়া যায় এরকম আছে আর আরেকটা যেটা আসে সেটা হচ্ছে নালিপদ নালিপদের ইংলিশ দিয়েও তোমাকে হচ্ছে কোয়েশ্চেনটা দিতে পারে ইংলিশ কি হচ্ছে টিউব ফিট টিউব ফিট কাদের দেখতে পাওয়া যায় তো এটা হয়ে যাবে হচ্ছে উত্তর একাইনো বা কণ্ট কি যারা ঠিক আছে তো এই নামগুলোর দিয়ে তোমাকে প্রশ্ন দিতে পারে এটা কাদের মধ্যে বর্তমান তো আমাকে অ্যাকচুয়ালি দেখতে যেটা হচ্ছে যে এই প্রশ্নগুলোর মতো আর কি কি প্রশ্ন তৈরি হয় এরপরে কি প্রশ্ন দিয়েছে বলছে মানব মানবদেহে ভিটামিন এ এবং ভিটামিন ডি এর ভূমিকা উল্লেখ করো আর ভাজক করার বৈশিষ্ট্য এটা সেকেন্ড চ্যাপ্টার থেকে অর্থাৎ জীবনের সংগঠন যে চ্যাপ্টারটা তার মধ্যে আছে তো প্রথমটা হচ্ছে ভিটামিনের প্রশ্ন তো এখানেও তোমাকে যেটা লিখতে হবে এটা খুব সোজা প্রশ্ন মানে একদম ডাইরেক্ট প্রশ্ন যে ভিটামিন এ আর ডি এর ভূমিকা কি তো ভিটামিন এ আর ডি এর ভূমিকা বলতে গেলে ভিটামিন এর ভূমিকাতে যেটা লিখতে হবে সেটা হচ্ছে কি যে ভিটামিন এ কোথায় কাজটা করে মেন কাজ সেটা হচ্ছে ভিটামিন এর আগে আচ্ছা এখান থেকে আরও দুটো ছোট ছোট প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে ভিটামিন এর তোমার মানে এমনিতে যে নামটা মানে রাসায়নিক নাম কি তো ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল আর ভিটামিন ডি এর হচ্ছে ক্যালসিফেরল এই দুটো নাম কিন্তু ইম্পর্ট্যান্ট এবার হচ্ছে ভিটামিন ডি এর ভূমিকা কী প্রথম ভিটামিন এ এর ভিটামিন এর ভূমিকা প্রথম ভূমিকা আর কিছু লেখো না লেখো ভিটামিন এর মেন যেটা হচ্ছে কাজ সেটা হচ্ছে চোখের আমাদের চোখের যে রড রডকোষ সেই রড কোষ গঠনে হচ্ছে ভিটামিন এর একটা ভূমিকা আছে ওই জন্য ভিটামিন এ যাদের কম তাদের যে রোগটা হয় সেটা হচ্ছে রাত রোগ ঠিক আছে তো এই কথাটা তুমি একসাথে লিখতে পারো আর সেকেন্ড ভিটামিন এ যেটা করে আমাদের যে ত্বকের গঠন আমাদের যে দেহের বৃদ্ধি তাতেও হচ্ছে একটুখানি হেল্প করে ঠিক আছে আর ভিটামিন ডি কী করে ভিটামিন ডি মেনলি কোথায় থাকে সেটা হচ্ছে দুধ এই জাতীয় খাবারে এটা মেন যেটা হচ্ছে এর মধ্যে থাকে সেটা হচ্ছে এর মধ্যে ক্যালসিয়াম থাকে যেটা কি গঠনে সাহায্য করে আমাদের অস্থি অর্থাৎ হাড় এবং দন্ত গঠনের সাহায্য সহায়তা করে তো সেটাও একটা ইম্পর্ট্যান্ট আর যদি আমাদের ভিটামিনের এর অভাব হয় ভিটামিন ডি এর অভাব হয় তাহলে কী হয় তাহলে যে রোগটা হয় আমাদের রিকেট হয় অর্থাৎ হাড়গুলো খুব ভঙ্গুর হয় ইয়েতে বাচ্চাদের এটা হয় মেনলি আর বড়োদের ক্ষেত্রে অষ্টীয় ম্যালয়েশিয়া হয় তাতেও যেটা হয় যে হাড়গুলো খুব ভঙ্গুর হয় ঠিক আছে এরপরে প্রশ্ন দিয়েছে ভাজক কলার বৈশিষ্ট্য কি তো প্রথমেই জানতে হবে যে ভাজক কলা কোথায় আছে সেটা হচ্ছে উদ্ভিদ কলায় আছে আর নামেই কি বোঝা যাচ্ছে যে ভাজক কলা মানে কি এমন কলা যেটা হচ্ছে বারবার বিভাজিত হয় ঠিক আছে তো তাহলে প্রথমেই তোমাকে যে বৈশিষ্ট্য দেওয়া আছে আচ্ছা এখানে ভাজক কলার বৈশিষ্ট্য দিয়েছে তোমাকে হয়তো দু থেকে তিন নাম্বার থাকবে তো প্রথম প্রশ্ন একটা জাগবে যে আমি কি ছবি দেব আমার কতটা কি লিখব তো তুমি চাইলে যেটা করতে পারো একটুখানি দেখিয়ে দিই ধরো তোমার কাছে দু নাম্বার আছে তাহলে তুমি যেটা লিখবে এখানে ধরো ভাজক কলা হেডিং করলে ভাজক কলার বৈশিষ্ট্য খুব এক লাইনে একটা হচ্ছে শর্ট মানে জাস্ট ডেফিনেশান টাইপের দিয়ে দিয়ে দিতে পারো যে এটা হচ্ছে কোষে বর্তমান এটা হচ্ছে সর্বদা বিভাজনে মানে বিভাজন বিভাজনক্ষম এরকম মানে কলাকে আমার হচ্ছে ভাজক কলা বলে তো সেটা তুমি এক লাইনে দিলেও দিতে পারো নাও দিতে পারো অসুবিধা কিছু নেই তো তুমি একবারে ডাইরেক্ট বৈশিষ্ট্যতে আসতে পারো বৈশিষ্ট্য লিখবে এক দুই তিন চার পয়েন্ট করে তো প্রথম পয়েন্ট যেখানে ধরো তুমি এখানে একটা কি করবে ছবিও চাইলে আঁকতে পারো তো ছবিটা আঁকলে এরকম একটা ছোট একটা বক্স করে দেবে এখানে যেরকম তোমার ছবি আছে বইয়ের মধ্যে একটুখানি আমি একটু ছোট হয়ে গেল তো যেরকম ছবি রয়েছে তুমি এরকম মতো একটা কোর্সগুলো করে করে দেখাতে পারো তো একটুখানি দেখিয়ে দিও এরকম আমি জাস্ট এই দু তিনটে করলাম কিন্তু ওই যে বললাম ছবি আঁকলে তোমাকে নিজে চিত্র কিসের আঁকছো সেটা দিতে হবে দিলে আর এখানে তুমি কি এক নম্বর দু নম্বর করে করে হচ্ছে পয়েন্টগুলো দিতে পারো এক্ষেত্রে আর পয়েন্টিং করার খুব একটা দরকার পড়বে না তো এখান থেকে তুমি কলার কী কী বৈশিষ্ট্য আছে যে এরা মানে খুব মানে এদের কোষপ্রাচীর খুব পাতলা হয় দুটো কোষের মধ্যে কোনো কোষান্তর রন্ধ থাকে না তোমার যে মানে নিউক্লিয়াস যেটা সেটা খুব সুস্পষ্ট হয় কোষগুলো বিভাজনে সক্ষম তো এই সব পয়েন্টগুলো হচ্ছে লিখতে হবে তো এই গেল হচ্ছে ওভারঅল যে ইউনিট ওয়ানের জন্য তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা তোমার বেঙ্গল বোর্ড থেকে দেওয়া হয়েছে প্রোভাইড করা হয়েছে তো সেই চারটে প্রশ্নের একটুখানি আমরা ডিসকাস করে নিলাম তো নেক্সট ক্লাসে আমরা ভৌতবিজ্ঞানের যে চার পাঁচটা কোয়েশ্চেন থাকবে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের সেগুলো আমরা ডিসকাস করব। আশা করি তোমাদেরকে প্রশ্ন সম্পর্কে কীরকম প্রশ্ন আসে একটা ধারণা দিতে পারলাম ঠিক যেখানে এখানে যেরকম তোমার ভাজক কলা দিয়েছে এখানে তোমার অন্য যে কোনো কলা তুলে দিতে পারে সেটা উদ্ভিদেরই হোক বা প্রাণীরই হোক উদ্ভিদের ক্ষেত্রে তোমার ওইদিকে জাইলেম ফ্লোয়েমের কথাও উল্লেখ করতে পারে প্রাণীর ক্ষেত্রে আবরণী কলা কলা পেশি কলা এইগুলোর নামও উল্লেখ করতে পারে এবং এদের অবস্থান এবং কাজ বা বৈশিষ্ট্য কী সেগুলো কিন্তু তোমাদের জানতে যাইতে পারে ওকে থ্যাংক ইউ